نعبده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله سيد الكونين صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين ليلا ونهارا في الطرفين فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد جوان خلق بڑنا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل يا رسول الله صلى الله عليه وسلم ومن أبى قال من أطعني دخل الجنة ومن عصاني فقد أبى رواه البخاري وقال تعالى في شان رسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد يا आवाज हम ध्यान कर करो ठीक है आवाज بلغ العلا بكماله كشف الدجال جماله حسنت جميع خصاله صلوا عليه وآله পৃথিবীতেও স্থায়ী হয় না হক নাশে ফিরাউন কে বানর রোদ কেউ ভবে চিরকাল রই না কেউ ভবে চিরকাল রই না চলে যাই সব ছেড়ে যেতে হয় মৃত্যু মানে না কোনো পরিচয় সব রাজা মহারাজা আর মহাবীর কাউকে সে অবকাশ দেয় না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হোক না সে ফিরাউন কি বানমরুদ কেউ ভবে চিরকাল রই না আলহামদুলিল্লাহ ডাল মাছ জাতি
জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে কোরআনের অনুষ্ঠানে যারা আসলেন খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। পৃথিবীতে যত কথা আছে সবচাইতে উত্তম কথা আমার আল্লাহর কথা। খায়রুল কালামি কালামুল্লাহ। আল্লাহ তাআলা নিজে জানিয়েছেন রাসূলের মাধ্যমে পৃথিবীতে যত কথা আছে সবচাইতে উত্তম কথা আমি আল্লাহর মুখের কথা। আমার চাইতে সত্য কথা কেউ বলে না। আমানাস্তাদু মিনাল্লাহি কাইলা। আমি আল্লাহর চাইতে সত্য কথা কেউ বলে না। সর্বোত্তম কথা আমাদের মালিক আমাদের আল্লাহর কথা। পৃথিবীতে যত কিতাবে যত কথা লেখা আছে সব কথার ভেতরে আমার আল্লাহর কথা ওই রকম মর্যাদা সম্পন্ন। সারা পৃথিবীর যত সৃষ্টি আপনি দেখতে পান এর ভেতরে আল্লাহর মর্যাদা আছে এরকম। এ আল্লাহর কালাম শোনার জন্য যারা আসলেন খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। কোরআনে কারীম আল্লাহর কিতাব, এটা আমরা জন্মের পর থেকে শুনছি নাকি? জন্মের পর থেকে শুনছি যে এটা আল্লাহর কালাম। রাসূলের কোনো কথা এ কালামের ভেতরে প্রবেশ করেন সম্ভব না কি? শয়তানের কোনো কথা আছে এর ভেতরে? সালমান রুশদি এভান্ড জানিয়েছে স্যাটানিক ভার্সেস নামে একটা বই লিখে পৃথিবীর মানুষকে জানিয়েছে কোরআনে কারীম হচ্ছে শয়তানের কালাম। সালমান রুশদি নাম শুনে মনে হচ্ছে মুসলমান কি বলেন? পৃথিবীর কোন কাফেরও এত বড় কঠিন কথা কোরআনের ব্যাপারে বলে না। কোরআনে কারীম শয়তানের কালাম হোক, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালাম হোক, এটা আমরা অন্তত বিশ্বাস করি না এর ভেতরে শয়তানের কোনো কথা নেই, এমনকি রাসূলেরও কোনো কথা নেই। এখানে রাসূলের কথা যে নেই আপনি কি করে জানলেন? না আন্দাজে বলেন। কোরআনে কারীম জানিয়েছে ওয়ালাউ তাকাব্বালা আলাইনা বাদাল আকবিল লাখাদনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতনা মিনহু আওয়াতিন। সূরা হাক্কাদের 44 45 46 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন এই কোরআনে নবী যদি নিজের কোনো কথা আমি আল্লাহর নামে চালিয়ে দিত, আমি আল্লাহ পাক আমার নবীর ডান হাত চেপে ধরতাম, কণ্ঠ নালি কেটে ফেলে দিতাম। এ কথা ঠিক আছে? আপনি হালেন আন্দাজে বলেন কেন? হালেন যারা আছে তারা বলে যে তো ঠিক, আমি বলছি ঠিক। হ্যাঁ এখানে পরিচালক কো এই মাইকে ঘোষণা দিচ্ছেন উনি কো? আপনি মনে হয় শুনছেন না? না আপনি মোবাইলে গল্প করছেন। আপনি যদি এই করেন তো শ্রোতা কি শুনছে? আমি তো বললাম এই কথা যা বললাম এতক্ষণে যে 5 মিনিট, এই কথা ঠিক আছে? না কথা ঠিক নেই, আমি যা বললাম সব ভুল বলছি আর আপনি বলছেন ঠিক। তাই আপনি তো শ্রোতা মনে আছে যে ওইরকমই একটু এই কানটা খোলা রাখেন। আমি বলেছি এ কোরআনে আল্লাহ বাদে যদি কারো কথা থাকে এমনকি রাসূলও যদি নিজের কথা বলে আল্লাহ পাক তার ডান হাত চেপে ধরবে, কণ্ঠ নালি কেটে ফেলে দেবে। ঠিক আছে তাফসীর ঠিক আছে? না না ঠিক নেই ভুল। সঠিক কোনটা তাহলে? না গলা সে বেঁধে দেবে আবার নতুন করে মানুষ। এবার কথাটা হচ্ছে লাখজনা লামে তাকিদ। আল্লাহ তাআলা বলেন লাখজনা একালিম টান আছে। আমরা ধরতাম কে? আল্লাহ। যেহেতু নিজে কথা বলছে আল্লাহ, লাখজনা অবশ্যই আমরা ধরতাম মিনহু বিল ইয়ামিন বিমানে দ্বারা। বিমানে কি? দ্বারা দিয়ে করতে আরো অর্থ আছে। আমি আল্লাহ তাআলা অবশ্যই ধরতাম আমার ডান হাত দ্বারা। কার ডান হাত? তাহলে বোঝা যাচ্ছে আল্লাহর ডান হাত আছে। মিনহু বিল ইয়ামিন বিমানে যেহেতু দ্বারা দিয়ে
আমার ডান হাত দ্বারা বাদ দিয়ে ধরতাম আল্লাহর নবীকে। কাকে? তাহলে এখানে কি নবীর ডান হাত চেপে ধরতাম এ কথা আছে, না আমার ডান হাত দিয়ে নবীকে চেপে ধরতাম এই কথা আছে? এত কথা বলে কেন এখানে? তো বলেন, দাঁড়িয়ে থাকেন দরকার, একটা কথা শোনে না, খালি উল্টো বলবেন, কথা বলবেন না ভাই, দাঁড়িয়ে আছে আপনার মতো কত মানুষ, কথা বলবেন, আবার কথা বলে, এই কথা বলে কে থাকেন? তো দশ ঘন্টা বসার দরকার নেই, আপনি হাফ ঘন্টা শুনুন, একটা কথা এখান থেকে নিয়ে যেতে পারেন না, তার আপনার আসার দরকার নেই, সার্কাস দেখতে কি পেয়েছে কিছু মানুষ মনে হচ্ছে আনন্দে একেবারে, কত মানুষ আজ বান্ধবী নিয়েছে ধরে বলুন সোহান বলছে সুযোগে চাল ঝাড়ছে। সুতরাং আপনি যারা এসেছেন একটু দশ মিনিট শোনেন, একটা কথা তো আপনি নিয়ে যেতে পারেন, যে কথাটা বললাম এটা কিন্তু নতুন কথা, সিলেবাস ভুক্ত আলেম যারা এরা এই কথাটা আজও শুনেন। হ্যাঁ, আমিও সিলেবাস ভক্ত আলে, আমি এইভাবে পড়েছি, আল্লাহ পাক তার নবীর ডান হাত চেপে ধরতেন, কণ্ঠনালী কেটে ফেলে দিতেন, অথচ আয়াতে কথা নেই, একটা একটা করে শব্দের অর্থ মিলালে তো উল্টা পাল্টা আকাশ আর পাতাল হয়ে যাবে। নবীর ডান হাত চেপে ধরতাম না আমি, আল্লাহ আমার ডান হাত দিয়ে নবীকে চেপে ধরতাম, কথাটা আকাশ আর পাতাল না? এবার এবার গভীরে যান দেখেন কি হয়, আল্লাহ তাআলা তার ডান হাত দিয়ে চেপে ধরতেন নবীকে, আল্লাহ তাআলা বাম হাতের নাম দিলেন না, মিনহুবে শিমাল দিতে পারতেন না, পারতেন না, শিমাল না দিয়ে আমিন দিলেন কেন? দুইটা তাফসির আছে আয়াতে, এক নম্বরে আল্লাহ পাক ডানপন্থী যারা হয় তাদেরকে তিনি ভালোবাসেন, এজন্য পড়া কোরআনে দেখবেন আল্লাহ পাক যেখানে ধরার কোনো কথা জানিয়েছেন সেখানে ডান হাতের নাম দিয়েছেন, আল্লাহ যে কোনো জিনিস ধরেন কোন হাত দিয়ে, তার মানে আল্লাহ ডান হাত ডানপন্থী যারা সৌভাগ্যশালী এরা এদের সাথে আমার আল্লাহর সম্পর্ক ভালো, এদেরকে ভালোবাসে, আর বামপন্থী যারা ওদেরকে আমার আল্লাহ ঘৃণা করে, আসহাবু শিমাল মা আসহাবু শিমাল ফি সামুমি ওয়া হামিমি ওয়া দিল্লিম মিয়ামুন, সূরা ওয়াকিয়ার ভেতরে আল্লাহ বামপন্থী যারা এটা হতভাগ্য এরা দুর্ভাগা, এরপরে কয়েকটা শাস্তির ধরন দিয়েছেন যে এইভাবে তাদেরকে শাস্তি দেব, জোরে বলে নাউজুবিল্লাহ, এটা রেকর্ড হচ্ছে, কালকে সারা বিশ্বে ছড়াবে, পৃথিবীতে আমরা যারা ডানপন্থী আমাদের কিছু নেই অন্তত দেখানোর মতো, জমি জায়গা টাকা পয়সা অর্থ সম্পদ ক্ষমতা আমাদের নেই, কিন্তু আমাদের এতটুকু আশা আছে আমাদের মালিক আমাদের সাথে আছে। বামপন্থী যারা ঢাকাতে বড় বড় অট্টলিকার মালিক, ক্ষমতার মালিক, টাকা পয়সার অভাব নেই, কারণ চীন আমেরিকা তাদের দিচ্ছে, আপনি আর যাই কিছু পেয়েছেন, আপনি তো বামপন্থী, আপনাকে আপনার মালিক ঘৃণা করে। এর চাইতে আর শক্ত কথা বলতে পারলাম না। সুতরাং আমাদের আশার আলো এতটুকু যে আমাদের আল্লাহ আমাদের সাথে আছে, আমাদের ভালোবাসে, আল্লাহ সীমাল দেননি আমিন দিয়েছি, আল্লাহর ডান হাতের শক্তি বেশি না বাম হাতে? অবশ্য ডান হাতে, বাম হাতে থাপ্পড় খেয়েছেন আপনি যা আন্দাজে বলছে, আল্লাহর বাম হাতে কি শক্তি নেই? কখনো তো থাপ্পড় খেয়েছে তো টের পাবে? কয়েকদিন আগে বল বলে এসেছিল, আবারে কয়েকদিন পরে আসতেছে নাকরি, ও বল বলে যে অবস্থা, নাকরি আসলে কি হবে আল্লাহ ভালো জানে, নাকরি দিয়ে আল্লাহ পাক আমার মনে হয় যতটুকু আমার ধারণা সতর্ক করছে, আমার ঘরে হাত দিও না, পৃথিবীতে আমার ঘরে যারাই হাত দিয়েছে আমি নিজে অ্যাকশন নিয়েছি, ঘর ধ্বংস করার জন্য যে লোকটা এসেছিল তার আন্ডা বাচ্চা পর্যন্ত আল্লাহ ছেড়ে দেয়নি। আমি সূরা ফিলের তাফসিরে দেখেছি আবাবিল নামে যে পাখি আল্লাহ পাঠিয়েছিলেন, প্রত্যেকটি পাখির মুখের ওপরে আর পায়ের নিচে দুইটা করে পাথর ছিল সরিষার দানার মতো, ওর ওপর আবার চিকন লেখা ছিল যে এটা পড়বে অমকের পিঠে বা অমকের মাথায়, পাখি ঠিক ওই জায়গা মতো ফেলে, ফেললে কাসফিন মাকুল হয়ে যায়, মাকুল কাকে বলে? কাসফিন মাকুল বলা হয় পোকা পাতা খায়, আম জাম কাঁঠাল কলা বিভিন্ন পাতা পোকা মুখ দিয়ে খায়, এক একটা পাতা এক এক রকম দেখতে মনে হয়,
কিন্তু পেছন দিক থেকে যখন বের হয় তখন আপনি আলাদা করতে পারবেন না যে এটা কাঁঠালের পাতা এটা আমের পাতা, পারবেন কেমন হয়ে যায়? আল্লাহ পাক বলেন ওইটা বানিয়েছিলাম কাউস ফিম্মা কোন পোকা পেছন দরজা দিয়ে যেটা বের করে দেয় আমি ওই অবস্থা করেছিলাম, যার উপরে পড়ে তার অবস্থা ওই রকম হয়ে যায়, কোনটা হাতি কোনটা মাটি কোনটা মানুষ চেনা যাচ্ছিল না। একটা পাখি চিন্তা করছে আমার এটা পড়বে তো অমকের ছেলে অমকের মাথায়, সে কো খোঁজ করে দেখছো পালাচ্ছে, পাখি উঠতে উঠতে গিয়ে দেখে ও পাহাড়ের পাদদেশে এক গুহার ভেতরে লুকিয়েছে, পাহাড়ের উপরে ফেলেছে, পাহাড় পর্যন্ত বাম বাস্টিং হয়ে ওই জায়গায় শেষ। আল্লাহর ঘর আল্লাহ নিজে পাহারা দেওয়ার জন্য আবাবে যদি নাও পাঠায় বলবুল পাঠিয়েছে আমাকে সতর্ক করার জন্য। এরপরও যদি আপনি সতর্ক না হন, মসজিদে বাবড়ির ইটগুলো যেভাবে ভেঙেছেন টুকরা টুকরা করে, আমার বিশ্বাস ভারত ঠিক এভাবে অমতির ইষ্টকরা হবে। ইসলামের শত্রু এই দেশে মনে হয় সামনে এসে যদি 10 জন মানুষের সামনে ওই কথা বলে বাঁচবে, এখানে আমাদের সাবধান হওয়া দরকার। বাংলাদেশের চাইতে ভারত 29 ডবল, কত ডবল এই দেশটা 29টা জোড়া দিলে যত বড় হবে পুরা ভারত আমি ঘুরে দেখেছি এত বড়। এক মাস করে আমার মাহফিল থাকে পুরা ভারতে, আমি দেখেছি এত বড় দেশ। মসজিদের ইটগুলো যখন ওরা টুকরা টুকরা করছিল আমার ওই সময়ই বিশ্বাস হয়ে গেছে ও দেশ আল্লাহ এরকম 29 টুকরা করবে। রাশিয়া ভেঙ্গে 12 টুকরা হয়েছে, কয় টুকরা? আমার ওই আল্লাহ এখনো নেই ওইভাবে আমার আল্লাহ। আল্লাহ তারা মেন হবে সীমাও দিয়ে জানিয়েছে আমি আল্লাহ ডান হাত দিয়ে ধরলেও যা বাম হাত দিয়ে ধরলেও তাই, কারণ আমার দুই হাতের শক্তি আছে না একটু কম বেশি না আমাদের মতো না। তাহলে মেন হবে আমিন দিলেন কেন? এই কারণে দিয়েছেন কারণ আমরা সচরাচর অন্তত চর্ম চোখে যেটা দেখি বেশি ওইটা বিশ্বাস করিও বেশি। আমরা সচরাচর দেখি যে আমাদের ডান হাতে একটু শক্তি বেশি বাম হাতের তুলনায়, নাকি? আপনি কোনো জিনিস শক্ত করে ধরার জন্য কি বাম হাত ব্যবহার করেন না ডান হাত? আল্লাহ তাআলা এইটা জানিয়েছেন যে আমার নবীকে কিন্তু আমি এভাবে দুর্বল করে নরম করি না, শক্ত মজবুত করে ধরলাম। তার মানে আমার কোরআন যে কত অথেন্টিক, এই মিন হুম আমি আমিন মিন হুম আমিন দিয়ে তোমরা একটু চিন্তা ভাবনা করো, এর ভেতরে কোনো কথা নেই, কারণ এটা আমি আল্লাহর মুখের কুদরতের বাণী। জোরে বলো আল্লাহু আকবার। পৃথিবীতে যত কালাম আছে কার কালাম সবচাইতে উত্তম? আল্লাহ। 2 নম্বরে যত মানুষ পৃথিবীতে পথ দেখিয়েছে, কি দেখিয়েছে? পথ। আজকাল তো মানুষ জান্নাতের পথ দেখাচ্ছে, সব পথের ভেতরে আমি নবী মোহাম্মদ রাসূলুল্লাহ যে পথ দেখাই এইটাই উত্তম পথ। আজ বাংলাদেশে কত মানুষ পথ দেখাচ্ছে, এমন একজন পীর এই দেশে নেই যে পীর বলে আমার কাছে আসলে তুই জাহান্নামে যাবি বলে, সবাই তো জান্নাতের পথ দেখাচ্ছে। বিশ্ব নবী যেই 2টা জিনিস জান্নাতে যাবার জন্য রেখে গিয়েছেন আমরা দেখতে পাচ্ছি অধিকাংশ জায়গায় এই 2টা জিনিস নেই। এই 2টা জিনিস যদিও কিছু জায়গায় পাওয়া যায়, ওই সমস্ত জায়গাগুলোতে এই 2টা জিনিসের উপরে ভর করে এমন এমন ইবাদত বানিয়েছে যেগুলো এই 2টা জিনিস সাপোর্ট করে না, বিশেষ করে জিকিরের নামে, দরুদের নামে, মিলাদের নামে, কিয়ামের নামে, কোরআন হাদিস সামনে নিয়ে তারা এমন এমন ইবাদত এমন এমন দলিল বানিয়েছে যে দলিলগুলো শুনলে শয়তান পর্যন্ত হাসে। সেদিন এক জায়গায় ছিলাম গাইবান্ধা, আমার আগে একজন ওয়াজ করছে যদি কেউ কিয়াম না করে রবিউল আউয়াল মাসে ও মুসলমানই না। লোকজন বলছে হুজুর কিয়াম করাই লাগবে বলে, হ্যাঁ কেন?
দলিল দেন তো, উনি দলিল দিচ্ছে যে জাতীয় সংগীত দাঁড়িয়ে পড়ে না বসে পড়ে, লোকজন বলছে হুজুর দাঁড়িয়ে পড়ে, উনি আবার দলিল দিচ্ছে জাতীয় সংগীত যদি দাঁড়িয়ে পড়া লাগে রসুলের উপরে দরুদ শরীফ বসে পড়বা মিয়া, এত দলিল হইল হুজুরে যেরকম বোম্বাস্টিক মার্কা হল দলিল হতে শেখায়। সোমবারের দিন তিনি রোজা রাখবেন, এইটাই সুন্নাত। আপনি যদি পালন করতে চান তাহলে এই মাসে আপনি সোমবারে রোজা রাখেন, কি বারে রাসূলের সুন্নাত আদায় হবে, আপনিও সুস্থ থাকতে পারবেন। আলেমরা অনেক নামধারী আলেম এ কথাগুলো আজ বলতে চাই না, কারণ আপনি যদি রোজা রাখেন ওই আলেমের কোনো লাভ নেই, কথা বলছেন কেন? আপনি যদি রোজা রাখেন আমার কোনো লাভ আছে? কিন্তু আপনি যদি মিলাদ দেন আমার লাভ আছে? অন্তত রবিউল আউয়াল মাসে 30 দিন, এক একদিন যদি 6-7টা করেও মিলাদ পড়ায় 4-5 হাজার টাকা আমার আসবে, আপনার কি? এই জন্য দেখবেন কোন হুজুরের বাড়ি কোন আলেমের বাড়ি মিলাদ হয় না। এরা চালাক আছে, এরা জানে যে এই বিষয় কোনো বিষয় না, এগুলো বানানো, এজন্য আপনার মাথায় কাটল হয়ে যাচ্ছে। আশা করছে আপনি এই পাগলামি আর করবেন না, করবেন রবিউল আউয়াল মাসে যদি মিলাদ পড়তে আপনার খুব বেশি মনে চায় তাহলে রোজা রেখে শুকরিয়া আদায় করেন, কারণ আল্লাহর নবী বলেন মহান আল্লাহ আমাকে এই দিন দুনিয়ার মুখ দেখিয়েছে এই জন্য আমি এই সোমবারে রোজা রাখি। ধরে বলুন সুবহান আল্লাহ। মিলাদের ব্যাপারে কেয়ামের ব্যাপারে কথা আমার বলার ইচ্ছা করে না, কারণ দেশের মানুষকে কত বলবো আর এই দুইটা বিষয় নিয়ে অনেক বলেছি, মানুষের বিবেক খোলে না। এই দুনিয়াতে কেউ যদি শুধু মিলাদ এই নিয়ে আনন্দ করে খুশি হয়, কসম করে বলছে আমি আল্লাহ আপনাকে আল্লাহ জাহান্নামে দেবে যেমন দিয়েছে আবু লাহাব আর আবু তালেবকে। এই দুইজন লোক কিন্তু নবীর জন্মে নবীর মিলাদে খুশি ছিল, তা তাদের মতো খুশি আপনি হতে পারেননি। আবু লাহাব এত খুশি হয়েছিল নবীজির জন্মে নবীজির মিলাদে, মিলাদ মানে কি বলেন, এত খুশি হয়েছিল নবীর জন্মে আবু লাহাব নিজের টাকা দিয়ে কেনা বাদি সোয়াইবিয়া শুধু সংবাদ দিয়েছে নবীজির জন্মে, এই জন্য তাকে আজাদ করে দিয়েছে। আপনি তো এত বড় স্যাক্রিফাইস করতে পারেন নি রবিউল আউয়ালে, আপনি শুধু খান জিলাপি খেজুরি আর বিরিয়ানি, আপনি শুধু খাওয়ার ধান্দায় আছেন। আর আমার তো মনে হচ্ছে এই বাংলাদেশে যতগুলো এবাদত আমরা করি অধিকাংশ গুলোই খাওয়া ভিত্তিক, খাওয়া যেখানে নেই এবাদত নেই। এই যে মানুষ মরে গেলে 3 দিনে খাওয়া, 7 দিনে খাওয়া, 40 দিনে খাওয়া, বছরে বছরে খাওয়া, জন্মদিনেও খাওয়া, মৃত্যুদিনেও খাওয়া, খাওয়া ছাড়া কোন এবাদত আছে আপনি দেখেন? এমনকি রবিউল আউয়াল আসলে মিলাদ দিয়ে খাওয়া, কিয়াম করেও খাওয়া, সবে বরাতে খাওয়া, সবে কদরে খাওয়া, রোজা রাখতে গিয়েও খাওয়া, ইফতারিতে খাওয়া, শুধুমাত্র ঈদুল আজহা ঈদুল ফিতরে আগে খাওয়া না, কি আপনি আগে খেতে পারবেন না? আগে খাওয়াবেন এরপরে খাবেন? ঈদুল আজহায় লক্ষ কোটি টাকা মুসলমানেরা বিশ্বে খরচ করে, কেউ কি আগে খায় বলেন? এই গোশত জবাই করার পর আপনি গরিবকে আগে দেবেন, ও খাবে, ওর মুখে হাসি ফুটবে, ওই হাসি দেখে আপনি হাসবেন। মুসলমানের ইবাদত এরকম, আগে ত্যাগ এরপরে ভোগ। ঈদুল ফিতরে আপনি 1 মাস রোজা রেখে আনন্দ করবেন না, আপনি আগে ওই টাকাগুলো গরিবকে দিয়ে দেন, সাদকা দেন, দান করেন, যাকাত দেন, ফেতর দেন, এরপরে ওরা যখন হাসবে আপনি আবার হাসতে পারবেন। এই কথা বলেন না কেন? আওয়াজ আমার কানে আসা লাগবে, ভাই হচ্ছে না, এ ভাই কালা ভাই ঘুমাচ্ছেন মানে, এ কানে আওয়াজ লাগবে, এদিকে মাইক ঘুরিয়ে দেন,
এখনই গলা ভেঙে যাবে। যান যান যান, এখানে দুজন বসার দরকার নেই, যান তাড়াতাড়ি করুন। হ্যাঁ, মাইকের দিকে ঘুরিয়ে দিন। অনেকক্ষণ বসে আছে এই জন্য নাকি? ঠিক আছে, এসো কর। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, আন্তর্জাতিক বাণিজ্যিক সাম্রাজ্যবাদী যারা, এরা দেখবেন এই পৃথিবীতে নতুন নতুন দিবসগুলো আমাদের সামনে হাজির করে আমাদের পকেটের টাকাগুলো বের করার ধান্দা বের করেছে। আপনি যত এবার বলো আগে ভোগ, এরপরে দেখ শুধুমাত্র ঈদুল আজহা, ঈদুল ফিতর, এই দুইটা বাদ দিয়ে যত অনুষ্ঠান দুনিয়ায় মানুষ করে, শুধু খাবো নেব একথা বলছেন কেন? পয়লা বৈশাখে কি দেব দেব না খাবো আর নেব? খাবো আর নেব। ট্রি শার্ট নেব, বাটা স্যান্ডেল নেব, পয়লা বৈশাখের থ্রি পিস নেব, শাড়ি নেব, হলুদ হোক সাদা হোক। এমনকি গত পয়লা বৈশাখে রংপুরের এক মহিলা ওর স্বামীকে বলেছে, যদি একটা শাড়ি পয়লা বৈশাখে দিতে না পারো অন্তত একটা সব দড়ি দিও। বেচারা তাই দিয়েছে, দড়ি দেওয়ার পরেও গলায় দড়ি দিয়ে মরে গেছে। পরের দিন এদেশের এক বুদ্ধিজীবী স্ট্যাটাস দিয়েছে, পয়লা বৈশাখের প্রথম শহীদ। কি শহীদ? অত বাস খাবে? মুসলমানের যতগুলো এবাদত কোন জায়গায় কি আগে ভোগ বলেন? আগে ত্যাগ, এরপরে আপনি ভোগ। অন্য জাতিরা যারা ষড়যন্ত্র করে আমাদের উপরে বিভিন্ন দিবস পাঠিয়ে দিয়েছে, বিভিন্ন দিবস নাপিয়ে দিয়েছে, একটা দেহ ভোগ ত্যাগ নেই, শুধু ভোগ, এরপরে আছে ত্যাগ। আর আমরা যারা মুসলিম, আমাদের এবাদতে আগে ত্যাগ, এরপরে ভোগ। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে রবিউল আউয়াল মাসের এই সিদ্ধান্ত নিয়ে যাওয়া লাগবে, শুধু নবীর আশেকের রাসূল দাবি করা না, বিশ্ব নবী মোহাম্মদ রাসূলুল্লাহর জন্মে মিলাদে শুধু আনন্দ না, আমরা আনন্দ করতে চাই নবীর আদর্শে, নবীর সিরাতে। যে দুইজন চাচার নাম বললাম, দুইটাই জাহান্নামে গেছে না যাবে? গেছে মানে কোরআনে কারীম জানিয়েছে, সায়া সলানারাহাব, আল্লাহ তাআলা বলেন অতি শীঘ্রই আমি আবু লাহাবকে জাহান্নামে দেব। এসলাম মুজারে ওকে আল্লাহ জাহান্নামে দিয়েছে, তাহলে তো মাসি দিত কি বলেন না কেন? তাহলে কোরআন শরীফ ভুল? আপনি যে নিজে ফতোয়া দিলেন ওকে জাহান্নামে দিয়েছে, তাহলে এখানে মাসি না দিয়ে মোজারে দিলেন কেন? কারণ আয়াত যখন নাসিল হয় তখন পর্যন্ত আবু লাহাব মরে নাই, জীবিত ছিল। তো না মরলে ওরা জাহান্নামে দেবে কি করে? এই জন্য মাসি না দিয়ে আল্লাহ মোজারে দিয়েছেন। বর্তমান ভবিষ্যৎ দেওয়ার কারণ কি? তাহলে ভবিষ্যৎ দেওয়ার কারণ আবু লাহাব শুধু একা না, এরকম হাজারো মানুষ পৃথিবীতে নবীর শুধু জন্ম পেয়ে আনন্দ করবে, কিন্তু আবু লাহাব নবীর আদর্শ পেয়ে পাথর নিক্ষেপ করেছিল, ওরাও করবে। আজ বাংলার জমিনে অনেকে নবীর মিলাদে নবীর জন্ম নিয়ে এত খুশি, এত আনন্দ, এমনকি জন্মদিনও পালন করেছে। কেক পর্যন্ত কেটেছে 12 তারিখে, হ্যাপি বার্থডে টু ইয়া রাসূলুল্লাহ বলে কেক কাটতেছে চট্টগ্রামে। ওই লোকটার কাছে আপনি নবীর আদর্শ, সমাজনীতি, রাজনীতি, অর্থনীতি এটা নিয়ে যান, ও দেখবেন পাথর মারবে। এক কথা বলেন না,
আমার তো মনে হয় 1500 বছর আগে নবীজির মিলাদে নবীজির জন্মে তার চাচা আবুল হাবসা করেছে, বাংলাদেশে অনেকেই এখন তাই করছে। এখানে অনেক মানুষ বসে আছে যারা নবীর মিলাদে আনন্দ করে, জন্মদিনে খুব খুশি যে নবীজি না আসলে কিছুই আসতো না, এমনকি আমরা আসতাম না, আনন্দ করেন। এই লোকটার কাছে যখন নবীজি 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছিলেন, তিনি রাষ্ট্রনায়ক ছিলেন, এ কথা বলতে গেলে ওই লোকটাই বলবে হুজুর এটা রাজনীতি, ওইটাও রাসূলের জীবনে, এটাও রাসূলের জীবনে, ওইটা আপনি মেনে আনন্দ করেন জন্মে, আর এইটা বললে আপনার কাছে রাজনীতি মনে হয়, আপনি তো আবু লাহাবের ভাইরা ভাই। ও বলবে আবু লাহাবের ভাইরা ভাই অসুবিধা নেই, আবু লাহাবের ভাইরা ভাই হলে রসুলের চাচা হয়ে যাব। তার এক চাচা ছিল আবু তালেব, এই লোকটাও নবীজিকে এত ভালোবেসেছে, নবীর জন্মে এই লোকটাও খুশি ছিল, এমনকি নিজের সন্তান আলীর চাইতে বিশ্ব নবীকে বেশি ভালোবাসত। কিন্তু আল্লাহর নবীর জন্মের কথা শুধু শুনলেই খুশি না, ওর কাছে যখন নবীজি আদর্শের কথা বললেন, হে চাচা আপনি আমার আদর্শটা মেনে নেন, এই লোকটা তখন বলেছে না আমি যদি তোমার আদর্শ আমার বাপ দাদাকে ছেড়ে দিয়ে মেনে নেই, মানুষ আমারে কাপুরুষ বলবে, ভীরু বলবে, মানুষ আমার নামে বদনাম বের করবে। আজ বাংলাদেশে অনেক মানুষ আবু লাহাবের আচরণ করে, অনেকে আবু তালেবের আচরণ করে, আলেমদের মধ্যে যারা বিশ্ব নবীর শুধু জন্ম না আল্লাহর নবীর আদর্শ নিয়ে কথা বলে, এদেরকে এরা আবু তালিবের মতো পেছন দরজা দিয়ে সাপোর্ট করে কিন্তু নিজে মানতে রাজি না। আপনি সাপোর্ট করলে কি হবে? সাপোর্ট দ্বারা আবু তালেবের মতো আপনি করতে পারেন না। আবু তালেব এমনও সিদ্ধান্ত জানিয়েছিল, মাতিসা কোনো চিন্তা নেই, আমি যতদিন বেঁচে আছি তোমার আদর্শ তুমি প্রচার করো, আমার যতটুকু শক্তি সামর্থ্য আছে আমি তোমাকে জীবন দিয়ে হলেও পাহারা দেব, তাই দিয়েছিলেন। এমনকি নবীজিকে নিজের বাড়িতে রেখে সারাটা জীবন খাবিয়েছে, পরিয়েছে, জামা কাপড় পর্যন্ত দিয়েছে, আল্লাহর নবীর বিয়ের অনুষ্ঠানে পর্যন্ত তিনি দায়িত্ব পালন করেছে। কিন্তু এই লোকটা যখন মারা যায় তখন নবীজি বলেছিলেন, ইয়া আম্মি আবি তালিব লা ইলাহা ইল্লাল্লাহ হাজ্জুল্লাক ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ, রাওয়াহু বুখারী। হে চাচা একটু আস্তে করে আপনি বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, কিয়ামতের দিন আপনাকে আমি ঝগড়া করে জান্নাতে পৌঁছে দেব। এই লোকটা পড়ে না, তাহলে লোকটা নবীর জন্মে খুশি, নবীর মিলাদে খুশি, নবীর আদর্শ পেয়ে খুশি না, এই জন্য আল্লাহ তাকে মাফ করেন নাই, করেছে এমনকি তার পায়ের নিচে জাহান্নামের জুদা 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 ফিতা লাগিয়ে দেবে, ওর মাথার মগজ টকবক করে ফুটবে। প্রশ্ন আসতে পারে শরীরের কোন জায়গায় জাহান্নামের আগুন লাগবে না কেন, শুধুমাত্র পায়ে লাগবে, কারণ কি? হাদিসটা যদিও দুর্বল, আমি শিক্ষার জন্য বলছি, আল্লাহর নবীর মর্যাদা কি, বিশ্ব নবীর শরীর এমন কোন জায়গা নেই যা আবু তালিবের শরীরে লাগে নাই, কখনো চোমা দিয়েছে, কখনো মাথায় নিয়েছে, কখনো বুকে নিয়েছে, কখনো পিঠে নিয়েছে, কথা বুঝতেছে? নবীজির শরীর এমন কোন জায়গা ছিল না যে লোকটা আল্লাহর নবীর শরীরের সাথে নিজের শরীর লাগায়নি, একটা জায়গা আল্লাহর নবীর শরীরের সাথে স্পর্শ হয়নি সেটা পা, কোনোদিন নবীজিকে পায়ের কাছে রাখে নাই, এই জন্য আল্লাহ ওই জায়গাটা জাহান্নামের জুতার ফিতা লাগিয়ে দেবে, এই ফিতার কারণে তার মাথা পর্যন্ত টলব করে ফুটবে। বাংলার মুসলমানেরা, বিশ্ব নবী মোহাম্মদ রাসূলুল্লাহ শুধু মিলাদে শুধু জন্মে যদি আপনি রবিউল আউয়াল মাসে খুশি প্রকাশ করেন, আনন্দ করে শেষ করে দেন, নবীজির আদর্শ পড়ে আছে 40 থেকে 63, এই 23 বছরের আদর্শ আপনার ভেতরে নেই, অবশ্যই আপনার মরণ হলে আবু লাহাবের মতো আবু তালেবের মতো হবে। আবু লাহাবের জন্য কোরআনের আয়াত নাজিল হয়েছে, শুধু না একটা সূরা পর্যন্ত আল্লাহ তার নামে নাজিল করে দিয়েছেন, আল্লাহ পাক বলেন ইয়াসলা দিয়েছি এই কারণে, কারণ আবু লাহাব শুধু আমার একা টার্গেট না, কিয়ামত পর্যন্ত এরকম হাজারো আবু লাহাবের পেতার তা দুনিয়ায় আসবে, ওরা শুধু নবীর জন্মেই খুশি হবে, নবীর আদর্শ পেলেই পাথর মারবে। এই বাংলাদেশে আমরা আজ দেখতে পাচ্ছি
যারা নবীর জন্মদিন পালন করতে গিয়ে রাষ্ট্রীয়ভাবে পর্যন্ত একদিন ছুটি দিয়ে দেয়, এই কথা বলেন না কেন? একটা দিন সরকারিভাবে ছুটি ঘোষণা নেই, একটা দিন পুরাটাই আপনি লস করে নবীর জন্মদিন পালন করার জন্য ছুটি দিয়ে দিলেন, ওই নবীর আদর্শ যদি একটা দিন হলেও আপনি পালন করার জন্য ছুটি দিতেন যে বিশ্ব নবী ছাড়া কারো আদর্শ দেশে চলবে না, আল্লাহ আরো খুশি হয়ে যেত। সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন, আরো দুইজন চাষা আমরা জানি, হযরত আব্বাস হযরত আমির হামজা, এই দুইজন চাষা শুধু নবীর জন্মে নবীর মিলাদে খুশি না, তারা জন্মদিনেও আনন্দ পেয়েছে, কিন্তু সব চাইতে বড় আনন্দ করেছে নবীর আদর্শ পেয়ে। হযরত আমির হামজা তো নবীর আদর্শকে মানতে গিয়ে জীবন পর্যন্ত দিয়েই দিয়েছে, তারপরেও তিনি আদর্শ ছেড়ে দেয়নি। হযরত আব্বাসও ঠিক ওইরকম, হযরত আব্বাস ইন্তেকালের আগে তিনি বলেছিলেন, মান সাবাত আমাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা ও বিইসলামি দীনা ও বিমুহাম্মাদির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলান ওয়া মুসলিম। হযরত আব্বাস বলেন, পৃথিবীতে ইমানের স্বাদ তারা পেয়েছে, মানসাক পেয়েছে, তারা মাঝের শিখা দিয়েছেন, তারা ইমানের স্বাদ পেয়ে গেছে যারা তিনটা বিষয় মেনে নিয়েছে, মান রদিয়া বিল্লাহি রব্বা, যারা আল্লাহকে রব পেয়ে খুশি। কি পেয়ে? রব পেয়ে।